চট্টগ্রামের ফটিকছড়িতে এসকেভেটর দিয়ে টিলা কেটে তৈরি করা হয়েছে খেলার মাঠ। এতে পরিবেশের ভারসাম্য বিলীন সহ নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। টিলা কাটা পরিবেশের আইনে নিষিদ্ধ হলেও উপজেলার নারায়ণহাট ইউনিয়নে খেলার মাঠ তৈরির ক্ষেত্রে পরিবেশ আইনের প্রতি তোয়াক্কা করছে না সংশ্লিষ্টরা। মানা হচ্ছে না উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনাও। রাতের অন্ধকারে মাটিগুলো বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার বেশিরভাগ ইউনিয়নে সমতল খাস জমিতে খেলার মাঠের জায়গা নির্ধারণ করা হলেও ব্যতিক্রম করা হচ্ছে উপজেলার নারায়ণহাট ইউনিয়নে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কবরস্থানের সংলগ্ন খেলার মাঠ হলেও কবরস্থানের পবিত্রতা রক্ষা নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ ফেরদৌস আনোয়ার সাংবাদিকদের বলেন, টিলা কেটে জমির শ্রেণী পরিবর্তন করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। অনুমতিবিহীন টিলা কাটার কোনো সুযোগ নেই। বিশ্বের উন্নত দেশগুলো একদম টিলা যদি বলি, পাহাড় যদি বলি, এগুলো মানুষের স্বার্থে, আল্লাহ কে কাছে মানুষের স্বার্থে, এগুলো রব্বুল আলামিনের তৈরি জিনিস, মানুষের স্বার্থে, মানুষের স্বার্থে এগুলো মানে শ্রেণী পরিবর্তন হবে। এগুলো এমন না যে এটা হয়ে গেলে এটা নারায়ণহাট ইউনিয়নে শেষ হয়ে যাবে, দেশে শেষ হয়ে যাবে। সেই জায়গায় দেখেছি যে একটা ধানি জমির মধ্যে 8-10 ফুট উঁচু একটা টিলা আছে। তো এই বিষয়ে আমি ডিসি স্যারের সাথে কথা বলেছি। স্যারকে বলেছি যে টিলা কাটা বলতে আমরা যেগুলো নিরুৎসাহিত করি কিংবা যেগুলো আইনগত ব্যবস্থা নেই, সেগুলো তো দেখা যায় যে টিলা কেটে একদম মাটির সাথে সমান করে ফেলেছে এবং সেই মাটিটা সেখানে আর নাই, সেখান থেকে নিয়ে অন্য কোথাও বিক্রি করে দেয়, ইট ভাটায় বিক্রি করে কিংবা অন্য কোথাও বিক্রি করে দেয়। তবে এই নারায়ণহাট ইউনিয়নে যেটা হচ্ছে, এটা কিন্তু টিলা কেটে মাটির সাথে সমান করে ফেলা হচ্ছে না। এটা 8-10 ফুট উচ্চতা আছে বিভিন্ন জায়গায়। এটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে উপর থেকে 2-3 ফুট মাটি কেটে সাইড দিয়ে দিতে, ওখান থেকে এক কোদল মাটিও বাইরে যাচ্ছে না, ওই টিলা টিলাই থাকবে। শুধু উপরের যেটা অসমান জায়গা, যেটা খেলার অনুপযোগী, মানে একটা ক্রিকেট কিংবা ফুটবল